বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস। দর্শক, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে সারা বিশ্বে তীব্র গরম পড়ছে। যে সকল দেশে শীত প্রধান দেশ, সে সকল দেশেও টেম্পারেচার বেড়ে গিয়েছে, যার ধারাবাহিকতা বাংলাদেশও গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে এবং তীব্র দাবদাহ। তার সাথে অ্যাড হয়েছে আমাদের কংক্রিটের জীবনযাপন, আমাদের যে আরবান লাইফ, এই আরবান লাইফের মধ্যে গাছপালার অভাব, অতিরিক্ত গ্লাসের তৈরি বিল্ডিং, যে সকল বিল্ডিং গুলো আরো উত্তপ্ত হয়, পানির অভাব, মাঠের অভাব, খোলামেলা জায়গার অভাব এবং পরিবেশ দূষণ সব মিলিয়ে আর্দ্রতা বেড়ে গিয়েছে এবং আমাদের টেম্পারেচার আরো বেড়েই চলছে। এবং বৃষ্টিপাত না হওয়া হতে শুরু করে অনেক কারণেই এখন দেখা যায় প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন সমস্যা আক্রান্ত হচ্ছে, স্পেশালি হিট জনিত বা অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক। তো এটা একটা কমন সমস্যা। তাছাড়া পাতলা পায়খানা, ডায়রিয়া, জ্বর, বমি, গলা ব্যথা, সর্দি, কাশি, এই সকল সমস্যা বেড়ে গিয়েছে। এবং যারা বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত, তাদেরও বিভিন্নভাবে ব্যথা বেদনা চলছেই। এবং এই থেকে পরিত্রাণ কিভাবে আমরা পেতে পারি এবং সুস্থ থাকতে পারি, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের আমি কথা বলবো। তা আমাদের শরীরে নর্মাল যে টেম্পারেচার থাকে সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে মানুষের শরীরের টেম্পারেচার। এখন যে গরম পড়ছে, এই গরমে এই টেম্পারেচারটা অতিরিক্ত বেড়ে যেতে পারে, যেটা আমরা বলি 104-105 ডিগ্রি ফারেনহাইট। তো যখন এই 104-105 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যায়, তখন দেখা যায় আমাদের শরীরে আস্তে আস্তে অতিরিক্ত ঘামাতে থাকে এবং অতিরিক্ত ঘামের কারণে এক পর্যায়ে আমাদের সিস্টেমিক প্রবলেম তৈরি হয় এবং মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ইভেন কি শারীরিক বিভিন্ন ডিসেবিলিটি বা পঙ্গুত্ব বরণ করতে পারে, অথবা অনেক ক্ষেত্রে মৃত্যুও আসতে পারে। আমাদের বডিতে একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস চলে এবং টেম্পারেচারের সাথে সেটা বাড়ে কমে। যখন হিট প্রোডাকশন হয় বা অতিরিক্ত হিট হয় বডিতে, তখন ভ্যাজো ডাইলেট হয়, আমাদের শরীরে যে রক্ত চলাচল নালীগুলো ডাইলেট হয়ে যায় এবং এই ডাইলেট হওয়ার কারণে আমাদের প্রচুর ঘাম হয় এবং ঘামের কারণে আমাদের ইলেকট্রোলাইট, বিভিন্ন সোডিয়াম পটাশিয়াম যে আয়নগুলো বের হয়ে যেতে পারে, প্রচুর পানি বের হয়ে যায় এবং ব্লাডের যে টেম্পারেচার এটা বেড়ে যেতে পারে। তখন অত্যাধিক টেম্পারেচার হয়ে যায়, জ্বর আসতে পারে, মাথা ঘুরাতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এটা যদি চলতেই থাকে, এক পর্যায়ে দেখা যায় অনেক সময় আপনার এই ঘামটা বন্ধ হয়ে যায়, প্রস্রাব হওয়া বন্ধ হয়ে যায় এবং বডির মধ্যে যে অন্যান্য সিস্টেমগুলো আছে, আমাদের রেসপিরেটরি সিস্টেম, তখন এই একটা সিস্টেমের সাথে আরেকটার একটা সমন্বয় থাকে, এই সিস্টেমের সমস্যার কারণে তখন এই ঘাটতিগুলো পূরণ করতে গেলে অন্য সিস্টেমগুলা অ্যাক্টিভ হয়ে আসে। তখন আমাদের হৃৎপিণ্ড কি করে, অতিরিক্ত স্পন্দন হয়, হৃদবিট বেড়ে যায় কিন্তু মাত্রাটা মানে তীব্রতাটা কমে আসে, খুব ক্ষীণ হয়ে আসে। তারপরে আমাদের রেসপিরেশন রেট, ইনস্পিরেশন এক্সপিরেশন, এই রেসপিরেশন রেট কিন্তু বন্ধ বেড়ে যেতে পারে এবং এক পর্যায়ে দেখা যায় যে আমাদের রক্তচাপ, যেহেতু ভেজো ডাইলেট হয়ে যায়, আমাদের রক্তচাপ কমে যেতে পারে, প্রস্রাব বলেছি কমে যেতে পারে, অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে, শরীরে হাত পা খিঁচুনি বা শরীর পুরা শরীর খিঁচুনি হতে পারে, মাথা ঝিমঝিম এবং অনেক ক্ষেত্রে তীব্র মাথা ব্যথা হতে পারে। এবং কিছু কিছু রুগী বা মানুষ অনেক সময় অসংলগ্ন কথাবার্তা, আবলতাবল কথা বলতে পারে, ব্যবহার মেজাজ খিটখিটে বা খারাপ আচরণ অনেক সময় করতে পারে। এই যে লক্ষণগুলা বলছি, এগুলা সবগুলি হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ। এই সমস্যাগুলা কারা বেশি আক্রান্ত হয় সেটা আমাদের জানতে হবে। আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের স্নেহের বাচ্চারা, শিশুরা এবং আমাদের যারা পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য, সিনিয়র সিটিজেন, যারা আমাদের বাবা মা বা সিনিয়ররা বা বড় ভাই ভাই বোন, এরা সিনিয়র যারা আছেন, আত্মীয় স্বজন, তারা এই সবচেয়ে বেশি এই সমস্যা আক্রান্ত হন। এর মূল কারণটা হচ্ছে সিনিয়রদের বিভিন্ন ডিজিজ এমনিতেই থাকে, ধরেন নন কমিউনিকেবল বিভিন্ন ডিজিজ থাকে, হার্টের ডিজিজ থাকে, কিডনির ডিজিজ থাকে, ফুসফুসের ডিজিজ থাকে। যখন আমাদের হিট স্ট্রোকের কারণে বা হিটের অতিরিক্ত ঘামের কারণে, তখন কিন্তু এই যে ওনাদের অন্য সিস্টেমগুলো এমনিতেই দুর্বল ছিল, সেক্ষেত্রে এটা হতে পারে। একই সমস্যা বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের দেখা দিতে পারে। তাছাড়া বিভিন্ন শ্রমিক যারা বিভিন্ন কায়িক পরিশ্রম করছেন, রোদের মধ্যে কাজ করছেন, তারপরে বিভিন্ন ক্রীড়াবিদ, তারপরে হচ্ছে বিভিন্ন ডিজেবল মানুষ যারা শারীরিক মানসিক প্রতিবন্ধী তাদের, তাছাড়া হচ্ছে যাদের অতিরিক্ত ওজন বেশি,
এবং যাদের বিভিন্ন আরো অন্যান্য রোগে আক্রান্ত আছেন, সেটা ইয়াং হোক বা যে কোনো বয়সই হোক, তাদের এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দিতে পারে। তো আমি বাচ্চাদের ক্ষেত্রে একটু আপনাদেরকে সতর্কতা বলবো যে খেয়াল রাখতে হবে, যদি একটা বাচ্চা দৈনিক 6 বারের কম প্রস্রাব করা মানে কমিয়ে ফেলে, একটা বাচ্চা 6 বারের বেশি প্রস্রাব করবে পার ডে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সে প্রস্রাব করাটা কমিয়ে যায়, তাহলে আপনাদের কিন্তু বাচ্চার প্রতি টেক কেয়ার নিতে হবে, যে বুঝতে হবে যে তার কোনো কারণে বডি থেকে পানি কমে যাচ্ছে, সেটা হিট স্ট্রোক হতে পারে বা এই সিজনে আমাদের এটা একটু বেশি খেয়াল রাখতে হতে পারে। তো এই জাতীয় সমস্যা দেখা দিলে আমাদের কি করতে হবে? দ্রুত আমরা ওই রোগী বা যারা এই সমস্যা ভুগছেন, অনেকের গলা শুকিয়ে যেতে পারে তো, বা আপনার চেহারা মলিন হয়ে যেতে পারে, তো এই ক্ষেত্রে আপনাকে একটা ঠান্ডা জায়গায় চলে আসতে হবে। সেটা আপনি যদি খেতে খামারে কাজ করেন বা বাহিরে থাকেন, যদি সম্ভব হয় এসি রুমে চলে আসবেন বা গাছের ছায়া চলে আসবেন বা কোনো একটা এমন একটা ঠান্ডা জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে বা আপনারা ওই রুগীকে নিয়ে আসবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর যদি রুগী নিজে আসতে না পারে, তাহলে আপনাকে নিয়ে আসবেন এসেই স্পেশালি যে বগল, কুচকি, ঘাড় এবং পিঠ, এই সকল জায়গায় ঠান্ডা শেক বা ঠান্ডা বরফ শেক বা ঠান্ডা পানি, ফ্রিজের পানি যে কোনো ভাবে, বা নর্মাল পানি যেটা ঠান্ডা, পুকুরের পানি, হ্যাঁ, যে কোনো ভাবে ওই সব জায়গায় আপনারা ধরতে পারেন। এতে টেম্পারেচারটা খুব দ্রুত কমে আসবে। সারা শরীর পানি দিয়ে মুছে দেওয়া যেতে পারে, এবং বললাম তো যে একটা এসি রুম বা নর্মাল জায়গায় নিয়ে যেতে হবে, এবং প্রয়োজনে বাতাস করতে হবে। সেটা যদি কারেন্ট না থাকে, গ্রামে একেবারে প্রত্যন্ত গ্রামে থাকেন, সেটা হাত পাখা দিয়ে আপনারা বাতাস করতে পারেন। এবং রুগীকে যত দ্রুত সম্ভব, তার যদি পোশাক থাকে খুব টাইট ফিট, এই পোশাক ঢিলে ঢালা পোশাক করে দিতে হবে। প্রয়োজনে পোশাক যতটুকু সম্ভব খুলে ফেলতে হবে। আর রুগী যদি কথা বলতে পারে, জ্ঞান থাকে, তাহলে রুগীকে অবশ্যই পানি খেতে দিতে হবে, এবং নর্মাল পানি, প্রয়োজনে শরবত, তারপরে হচ্ছে আপনার স্যালাইন, ডাবের পানি, এবং আমাদের যে আপনারা জানেন সিজনাল ফল, তরমুজ, বিভিন্ন ফল আমাদের দেশে এখন পাওয়া যায়, এই ফলগুলা আমাদের রুগীকে খাওয়াতে দেওয়া যেতে পারে। নর্মাল পানিটা অ্যাভেলেবেল এবং নর্মাল পানি প্রচুর খেতে হবে। আর যদি এই এত কিছু করার পরেও আপনারা দেখলেন রুগী জ্ঞান ফিরছে না বা রুগী ইমপ্রুভ হচ্ছে না, তাহলে কিন্তু ভুল করা যাবে না, নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। সেখানে হাসপাতালে এটার একটা ম্যানেজমেন্ট হলে রুগী প্রাণঘাতী বা প্রাণনাশন বা যে কোনো শারীরিক মানসিক ডিসেবিলিটি বা শারীরিক অক্ষমতা যেটা হতে পারে, এটা থেকে সে বেঁচে যেতে পারে। আর আমার একটা পরামর্শ হচ্ছে, আপনারা যখন বের হবেন, যারা আছেন, স্পেশালি আমরা রুগীদেরকে হাঁটতে বলি, এই ঋতুতে অবশ্যই ভোরে হাঁটতে হবে, আফটার ফজর, ফজর নামাজের পর হাঁটার অভ্যাস করতে হবে। এখন হেঁটে হেঁটে যাওয়ার সময় কিছু পানি খেয়ে নেবেন, প্রয়োজনে ছোট একটা পানির বোতল রাখতে পারেন, বারবার একটু একটু করে পানি খেতে পারেন। হেঁটে আসার পর আবার পানি খাবেন, পানির ঘাটতি যেন না হয়, অন্তত সুস্থ মানুষের 2.5 লিটার থেকে 4 লিটার পানি খেতেই হবে আমাদের, বারবার করে এই অভ্যাসটা করবেন। এবং প্রয়োজনে আপনারা দিনে সকালে যদি হাঁটতে না পারেন, রাতে হাঁটার অভ্যাস করবেন। রাতে হাঁটলে এই হিট স্ট্রোক বা এই জাতীয় সমস্যা থেকে অনেকাংশে আপনারা বেঁচে যেতে পারেন। স্পেশালি দুপুর, সকাল, স্পেশালি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই রোদে সরাসরি না যাওয়াটাই ভালো। বা যারা খেতে কামারে বা শ্রমিক ভাইরা আছেন, সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কাপড় দিয়ে, মাথা প্রোটেকশন দিয়ে বা ছাতা ব্যবহার করে বা এমন ভাবে কাজ করবেন যেটা যেন আপনার অতিরিক্ত গরম আপনার না পড়ে। এবং অবশ্যই পানি সাথে রাখবেন, প্রয়োজনে ওর স্যালাইন রাখবেন। ওর স্যালাইন বানানোর কিন্তু গায়ে প্যাকেটে নিয়ম কানুন দেওয়া থাকে, অনেকে ভুলভাবে ওর স্যালাইন বানানো হয়। ওর স্যালাইনের গায়ের যে 0.5 লিটার পানির মধ্যে 1 প্যাকেট এবং নেড়ে নিতে হবে। অনেকে অতিরিক্ত পানি দেয় বা অনেকে কম পানি দেয়, এতে কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে। এবং ওর স্যালাইনটা অন্তত 12 ঘন্টার মধ্যেই আপনাকে শেষ করে ফেলতে হবে, মানে একদিন রেখে পরের দিন খাওয়া এটা কিন্তু করা যাবে না। তো ওর স্যালাইন আপনারা রাখতে পারেন, ফ্রুটস রাখতে পারেন, এবং যেটা হচ্ছে বের যখন হবেন সবাই ঢিলে ঢালা সাদা, দেখেন আমি কিন্তু সাদা এখন ঢিলে ঢালা এবং সুতি খুব সফট কাপড় ব্যবহার করছি, সে যেখানেই থাকেন, আপনি এসি রুমে থাকেন অথবা মাঠে ঘাটে যেখানেই থাকেন, এবং যেই কাপড়টা আপনার শরীরের ঘামটা শুকিয়ে ফেলবে ওই জাতীয় কাপড়। এখন আপনি সিনথেটিক কাপড় ইউজ করলে ঘাম শুকাবে না, তখন দেখা যাবে যে আপনার এই হিট স্ট্রোক হতে পারে। তাছাড়া ঠান্ডা গরমের যে একটা তীব্র ইয়ার কারণে আপনার গলা ব্যথা, জ্বর, সর্দি, ভাইরাল বিভিন্ন ইনফেকশন দেখা দিতে পারে, কারণ
ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো আছে পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। তো এটা আপনাকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এবং আপনাদের সাথে ছাতা নিয়ে বের হতে হবে, যতটুকু সম্ভব কাপড় যেন অতিরিক্ত রঙিন কাপড় না হয় এবং ঢিলে ঢালা থাকে। এবং আমি বারবার বলছি, জুতার ব্যবহার অবশ্যই নরম জুতা আপনাদের ব্যবহার করতে হবে, সফট জুতা ব্যবহার করতে হবে, কমফোর্টেবল, কোনো হাই হিল, অতিরিক্ত জুতা, টাইট ফিট, 8 ফিট এই জাতীয় জুতা আমাদের ব্যবহার করা কোনোভাবেই উচিত হবে না। তো আমি প্রায় অনেক কিছু আপনাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে, এখন কিন্তু আমাদের আরেকটা টেন্ডেন্সি আছে, স্পেশালি শহরগুলোতে, ইভেন কি আমাদের গ্রামে গঞ্জে বাজারগুলোতে দেখা যায় যে এখন প্রচুর শরবতের দোকান তৈরি হয়ে গিয়েছে। আমাদের রিক্সাওয়ালা, বাজার শ্রমিক ভাইরা এই শরবত খাচ্ছেন প্রতিনিয়ত। তো এই শরবতগুলো আসলে কিন্তু স্বাস্থ্যকর না। এই শরবতগুলার কারণে আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে, আপনার পেটে পীড়া হতে পারে, হ্যাপাটাইটিস হতে পারে, মারাত্মক ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আপনি মৃত্যুজনিত সমস্যায়ও ভুগতে পারেন। সো যেখানে সেখানে এই উল্টা পাল্টা শরবত, বিভিন্ন ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই জাতীয় খাবার খাওয়া যাবে না। আপনারা অবশ্যই শরবত নিয়ে বাসায় থেকে বানিয়ে নিয়ে যেতে পারেন সাথে করে। আর এখন তো আমাদের প্রচুর ফল আছে, প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় আলহামদুলিল্লাহ। ফল খেতে খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, প্রচুর ফল আছে। তো এই ফলগুলো আপনারা খাবার হিসাবে খাবেন। আর স্পেশালি বাসা বাড়িতে মা বোনরা আপনারা অবশ্যই স্যুপ জাতীয় খাবার এবং ডাল এবং যে পানি জাতীয় খাবারগুলো, স্পেশালি এই ঋতুতে বেশি বেশি ড্রাই খাবার তৈরি করবেন না, ড্রাই খাবার অ্যাভয়েড করেন আপাতত। ড্রিঙ্কস, স্পেশালি ফলের ড্রিঙ্কস এবং আপনাদের যে তরকারি, এগুলো প্রচুর পরিমাণ, যেমন পানি থাকে, পানি পানির পরিমাণটা বেশি থাকে, তাহলে আমাদের ঘাটতিগুলো বিভিন্নভাবে পূরণ হয়ে আসবে। এই ঋতুতে আমাদের একটা সুখবর দিচ্ছি আপনাদেরকে। আমি এর আগে আমার ফেসবুক ইউটিউবে বারবার বলছি, যারা আমাদের বিভিন্ন আর্থ্রাইটিস আক্রান্ত, স্পেশালি অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইভেন কি স্ট্রোকজনিত প্যারালাইসিস, বাত ব্যথা আক্রান্ত, মাংসপেশির ব্যথা আক্রান্ত, তারা আপনারা একটু সকালের রোদ, স্পেশালি 7টা থেকে 10টা রোদের রোদটা আপনারা এনজয় করতে পারেন। এই রোদটা আপনাদের ব্যথা কমাতে অনেক হেল্প করবে। এবং দুপুরে আমি বলেছি আপনাদেরকে রোদে না বের হতে, কিন্তু দুপুরে যদি সম্ভব হয় আপনাদের গ্রামগঞ্জ, বিভিন্ন জায়গায় নদী নালা, খাল বিল, পুকুর, দিঘি বিভিন্ন আছে, এই দিঘির পানিগুলো এখন উত্তপ্ত, এই পানিতে যদি আপনারা সাঁতার কাটতে পারেন, এক্সিলেন্ট রেজাল্ট আসবে। এই ক্ষেত্রে আমাদের কাছে আসারও প্রয়োজন হবে না, আপনারা ভালো থাকতে পারবেন, ব্যথামুক্ত থাকতে পারেন এবং প্যারালাইসিস, ডিজেবিলিটি অনেকাংশে কমে যাবে। যারা সাঁতার পারেন না, তারা হয়তো কলার ভেলা বা বিভিন্ন বয়া বা প্লাস্টিকের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে নিরাপদ সাঁতার আপনারা, বা বডিতে লাইফ জ্যাকেট ইউজ করে নিরাপদ সাঁতার আপনারা গ্রামে দিতে পারেন। তো আমরা এই ঋতুর উপকারিতা আছে, আবার এই ঋতুর অপকারিতা আছে। তো বেসিক যে সমস্যাগুলো আমরা নিয়মিত ফেস করছি বা রোগী দেখছি, সেগুলি আপনাদেরকে একটু সচেতন করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নিয়মিত আমার পরামর্শ পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকটি লাইক দিয়ে রাখবেন, শেয়ার দিবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।